বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ মার্কিন উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যাকাণ্ডে তারই সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভেন হাসপিলকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। 21 বছর বয়সী কৃষ্ণাঙ্গকে মূল অপরাধী ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। করোনা মহামারী ছাপিয়ে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালের নৃশংস মৃত্যু এখন সবচেয়ে আলোচিত ঘটনা নিউ ইয়র্কে। রাজ্যের পুলিশ ও গোয়েন্দারা হন্যে হয়ে অভিযান চালাচ্ছেন 4 দিন ধরে। অবশেষে শুক্রবার তারা গ্রেপ্তার করে টাইরিস ডেভিন হাসপিলকে। কৃষ্ণাঙ্গ এই তরুণ কিছুদিন আগে ছিলেন ফাহিম সালের ব্যক্তিগত সহকারী। প্রায় $1,00,000 আত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। এর জের ধরেই ফাহিম সালেকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। মিস্টার হাসপিল ওয়াজ মিস্টার সালিজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এন্ড হ্যান্ডেলড হিজ ফাইন্যান্সেস। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হুডি ও মাস্কে নিজেকে ঢেকে ফাহিমকে অনুসরণ করে ওই ফ্ল্যাটে যায় ডেভেন হাসপিল। এর আগে সে একটি ইলেকট্রিক করাতো কিনে, যা দিয়ে হত্যার পর ফাহিমের লাশ টুকরো করা হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ডে তুমুল উদ্বেগ আর আলোচনা ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে। ফাহিমের এই মৃত্যুতে আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে শুরু করে সব জায়গায় শোকের ছায়া চলে আসছে। আর আমরা যারা ইয়াংস্টার যারা আছে তাদের জন্য তীব্র নিন্দা জানাই। আর আমরা চাইবো যে সুষ্ঠু বিচার হবে। আমরা বাঙালি কমিউনিটি এক থাকতে হবে এবং এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এর ভিতরে আরও কিছু আছে কিনা সেটাও পুলিশকে খুঁটিয়ে দেখতে হবে। গত 15 জুলাই ম্যানহাটনে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সালের খণ্ডিত লাশ। উদীয়মান এই উদ্যোক্তা 33 বছর বয়সেই হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন তথ্য প্রযুক্তির ব্যবসা করে। বিপ্লব রায়, এটিএন বাংলা।